আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে, যার মানে বর্তমানে যারা প্রথম বর্ষ আছো বা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ কিছুদিন পর উঠবে, এই ধরনের শিক্ষার্থীরা তোমার 2022 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেখানে তোমাদের আমাদের হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে, এবং এই অ্যাসাইনমেন্ট যে প্রত্যেকটা বিষয়ে তোমার হচ্ছে অ্যাসাইনমেন্টগুলি প্রতি সপ্তাহে জমা দিতে হবে। তো মোট 30 সপ্তাহে আমরা লক্ষ্য করেছি পদার্থবিজ্ঞান বিভাগে, পদার্থবিজ্ঞান বিষয়ে তোমার 10টা অ্যাসাইনমেন্ট রয়েছে, এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে প্রথম অ্যাসাইনমেন্টে যেমন প্রথম সপ্তাহে যে প্রথম অ্যাসাইনমেন্ট, সেখানে নাম্বার হচ্ছে তোমার 20। তো এইভাবে ধারণা করা হচ্ছে যে 10টা অ্যাসাইনমেন্ট যদি দেয়, 10টা অ্যাসাইনমেন্টে তোমার 10-20 200 নাম্বার হবে, এবং যদি স্বাভাবিক করোনা পরিস্থিতির উন্নতি না হয়, এমনও হতে পারে যে এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা মূল্যায়ন হয়ে যেতে পারে। সেই জন্য এই অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে তোমার করে কলেজে জমা দিতে হবে। এখন তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটা, যেমন তোমরা হচ্ছে আগামী 21 তারিখ সোমবার কলেজে হাজির হয়ে জমা দেবে, অথবা যাদের দূরে রয়েছে আর কি, তারা হয়তো কুরিয়ার করে দিতে পারবে, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি তুমি কলেজে উপস্থিত হয়ে অ্যাসাইনমেন্টগুলি জমা দাও। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সংক্রান্ত নোটিশ অলরেডি তোমরা কলেজের ওয়েব পেজ গ্রুপে পেয়ে গিয়েছ, এবং অ্যাসাইনমেন্টটা তোমরা ইচ্ছা করলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে লিঙ্ক রয়েছে সেখান থেকে, ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারবে, কলেজের গ্রুপিং থেকে নিতে পারবে, এবং আমার এখানেও তোমার হচ্ছে রয়েছে, তোমরা একটু দেখতে পারবে আর কি, যে অলরেডি দেখেছো যে বিভিন্ন বিষয়ে তোমার এই অ্যাসাইনমেন্টগুলো কি দেওয়া হয়েছে। আমার যে পদার্থবিজ্ঞান বিষয়ের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেখানে তোমার নাম্বার রয়েছে হচ্ছে 20 নাম্বার, এবং এমনভাবে অ্যাসাইনমেন্ট দিয়েছে যে সাধারণত সৃজনশীল পদ্ধতিতে আমরা একটা প্রশ্নের মধ্যে ক খ গ ঘ এইভাবে হচ্ছে অ্যাসাইনমেন্টগুলোকে নির্ধারণ করি। এখানে ক খ গ ঘ উ, মানে ক খ গ ঘ এর পর উ আছে, এবং তার মধ্যে আবার তিনটা ভাগ আছে 1-2-3 দিয়ে। তো আমরা একটু দেখি যে অ্যাসাইনমেন্টগুলো কীভাবে তোমার হচ্ছে সাবমিট করতে হবে। তার আগে তোমাকে অ্যাসাইনমেন্টে যে উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকে যে অঙ্ক আছে সেটা তোমাকে সমাধান করতে হবে, সমস্যাগুলো দেওয়া আছে, এবং এই সমস্যাগুলো তুমি যদি খামখেয়ালিভাবে নিজের মতো করে হচ্ছে পূরণ করে জমা দিয়ে দাও, যে হয়তো ভাবলা যে সংক্ষেপে দ্রুত হয়ে গেল, নাম্বার আমি পেয়ে গেলাম, কিন্তু সেটা ঠিক তা না। আমরা যদি একটু দেখি যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, প্রথমে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে যে টেবিলের উপরে 2 কেজি বরের একটা বস্তু অন্য আরেকটা 1.5 কেজি বরের বস্তুকে নামিয়ে নিয়ে আসছে, এটা কিন্তু গ খ গ ঘ যে 4টা প্রশ্ন দেওয়া আছে তার সাথে কোনো মিল নেই। এই মানে হচ্ছে চিত্রের সাথে মিল আছে তোমার হচ্ছে এই প্রশ্নের কোন নাম্বার। তো শুরুতে যে ক খ গ ঘ 4টা তোমার হচ্ছে প্রশ্ন দেওয়া আছে, সেটা আসলে কি জিনিস, সেখানে স্যার নাম্বার কত? ক খ গ ঘ যেটা দেওয়া আছে সেখানে নাম্বার হচ্ছে 4 8 2 10 8 2 2 হচ্ছে তোমার 12, ঠিক আছে, তাহলে হচ্ছে 6 4 2 6 8 10 নাম্বার। তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে একটা বস্তুকে তোমার 20 মিটার পার সেকেন্ড থেকে একদম খাড়াভাবে 400 গ্রাম ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুঁড়ে মারবে। তুমি 400 গ্রাম ভরের একটা ক্রিকেট বল 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ভাবে যদি নাকি উপরের দিকে ছুঁড়ে মারো, এই সংক্রান্ত উদ্দীপক, অবশ্যই এই উদ্দীপকটা তোমার হচ্ছে চিত্রের মধ্যে না, চিত্রটা হচ্ছে ও নাম্বারের যে উদ্দীপক আছে একের ও, সেখানে হচ্ছে মানে প্রশ্ন উত্তর দেওয়া হয়ে মানে দিতে বলা হয়েছে, কিন্তু ক খ গ ঘ সেটা যদি আমরা একটু চিত্র রেখে দেখাই, একটা ক্রিকেট বলকে যদি নাকি আমি উপরের দিকে হচ্ছে নিক্ষেপ করি, যে এখানে কত বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে আমি মনে করলাম আঙ্গিক হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে আমি নিক্ষেপ করলাম, এবং তার ভর হচ্ছে তোমার কত? 400 গ্রাম। এই 400 গ্রাম ভরের এই বস্তুটাকে মানে এই ক্রিকেট বলটাকে যদি 20 মিটার পার সেকেন্ড বেগে আমি উপরের দিকে নিক্ষেপ করি, তার জন্য আমার হচ্ছে ক খ
খ গ এবং ঘতে কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। কি কি প্রশ্ন? প্রথমে বলা হচ্ছে যে বলটির বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো। বলটির বেগ বনাম হচ্ছে সময়ের গ্রাফ আঁকো। তুমি যদি নাকি এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বেগ দাও, তাহলে হচ্ছে এই সময়ের সাথে সাথে এই উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুটা সময়ের সাথে সাথে বেগ কিরূপ পরিবর্তিত হবে তার গ্রাফটা তোমাকে একে দেখাতে হবে। তুমি ইচ্ছা করলে খাতার পৃষ্ঠায় তুমি অঙ্কন করতে পারবে, অথবা যদি বাড়তি গ্রাফ পেপার সংযোজন করে রাখতে চাও সেটাও করতে পারবে। কিন্তু এই যে তুমি সময়ের সাপেক্ষে এই বেগটা কিভাবে পরিবর্তিত হবে এই জিনিসটা তুমি দিতে চাও, তার জন্য তোমার নাম্বার হচ্ছে 4। শুধুমাত্র এর জন্য হচ্ছে 4টি নাম্বার। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুটা, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু তোমার বেগ কিভাবে পরিবর্তিত হতে হবে। আমরা জানি যে একটা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু যে বেগে নিক্ষেপ করি না কেন তোমার হচ্ছে সময়ের সাপেক্ষে কি হয়, আস্তে আস্তে বেগ হ্রাস পেতে পেতে একসময় জিরো হয়ে যায়। তো এই জিনিসটাই আর কিভাবে তোমার হচ্ছে গ্রাফিক্যালি তোমাকে এটা শো করতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমার হচ্ছে এটার জন্য বরাদ্দ হচ্ছে 4 নাম্বার। তাহলে বুঝতে পারতেছো, তুমি মনে করো তুমি জিনিসটা জানো যে কিভাবে হচ্ছে পরিবর্তিত হবে এবং তুমি এটাকে একটা তোমার হচ্ছে গ্রাফ এঁকে দিলা। তো এই যে তুমি গ্রাফ এঁকে দিলা তাতে কিন্তু তুমি পূর্ণ নাম্বার পাবা না, এটা যদি ইনস্ট্রাকশন হচ্ছে। শুধু যদি ধারণা উপস্থাপন করো তাহলে তুমি পাবা 1। প্রয়োজনে উপাত্ত নির্ভুল ভাবে নির্ণয় না করে গ্রাফ অঙ্কন করো, অর্থাৎ তুমি জানো যে গ্রাফটা এমন হবে, তোমার মন চাইছে তুমি গ্রাফ এঁকে দিছো, তাহলে তুমি 2 নাম্বার পাবা। প্রয়োজনে উপাত্ত, উপাত্ত মানে হচ্ছে ডাটা, প্রয়োজনে উপাত্ত নির্ভুল ভাবে নির্ণয় পূর্বক গ্রাফ অঙ্কন, অর্থাৎ তুমি একটা টেবিল মধ্যে হচ্ছে সময়ের সাথে সাথে বেগটা কি হবে সেটা একটা টেবিলের মাধ্যমে দিয়ে তারপরে যদি গ্রাফ আঁকো তাহলে পাবা 3। মানে পুরো চাইলেই পাবা, কিন্তু দেখা গেলো তোমার হচ্ছে ওই টেবিলের সাথে সাথে যে তুমি গ্রাফটা দিলা গ্রাফটা তো সুন্দর হলো না, তাহলে তুমি 3 পাবো। আর যদি এমন হয় যে তুমি প্রয়োজনে উপাত্ত নির্ভুল ভাবে নির্ণয় পূর্বক সঠিকভাবে গ্রাফ অঙ্কন করতে পেরেছো তাহলে তুমি পাবো হচ্ছে 4। অর্থাৎ সঠিকভাবে নির্ণয় পূর্বক তোমার হচ্ছে গ্রাফটা সঠিকভাবে তুমি শিখে দিতে হবে, তাহলে সঠিকভাবে যদি না দিয়ে মোটামুটি ভাবে গ্রাফ দাও তাহলে 3, একদম কারেক্ট যদি অ্যান্সার হয় তাহলে 4। আর যদি নাকি তোমার কোনো টেবিল নাই কিছু নাই তুমি মন চাইছো তুমি টাকা দিয়ে দিছো আর দুই একটা কথা বললা তাহলে হচ্ছে তুমি কি করবা 2 নাম্বার পাবা। তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে আমি এই যে 20 মিটার পার সেকেন্ড বেগে ক্রিকেট বলটা উপরের দিকে নিক্ষেপ করলাম, তুমি হচ্ছে ভি ভার্সেস যে আমার হচ্ছে সময় এই গ্রাফটা যে আমি বের করবো, এই বের করার জন্য আছে আমাকে একটা গ্রাফ করে ফেলতে হবে, একটা টেবিল করে ফেলতে হবে। সেই টেবিলটা হচ্ছে এরকম যে তুমি এখানে যখন টাইম ইকুয়াল টু 0 তখন বেগটা কত সেটা তুমি দিয়ে দিবা আর কি, যে আমার সময় এত বেগ এত। তো হচ্ছে প্রথমে যখন নাকি একদম শুরুতে নিক্ষেপ করছিলাম আর যখন নিক্ষেপ করছি তখন বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, তারপরে তুমি হয়তো 0.5 সেকেন্ড পরে বেগ কত, 1 সেকেন্ড পরে বেগ কত, তারপরে হচ্ছে তুমি 2 সেকেন্ড পরে হচ্ছে বেগ কত, এভাবে তুমি হচ্ছে এর কি করবে গ্রাফটা তুমি অঙ্কন করে ফেলবে। যে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম, অভিকর্ষের বিরুদ্ধে বস্তুটা উপরের দিকে উঠতে থাকলো, একটা সময় বস্তুটা উপরের দিকে উঠে গেল আর কি। তো বস্তুটা উপরের দিকে যদি নাকি আমি থ্রো করি তাহলে সময়ের সাথে এর বেগের কি চেঞ্জ হবে আর কি। এটা বস্তুর উপরের দিকে নিক্ষেপ করলাম, আমাকে এখানে শুধুমাত্র দেওয়া হচ্ছে যে শুধু হচ্ছে আমি জাস্ট এটাকে থ্রো করলাম উপরের দিকে, উপরের দিকে থ্রো করলে সময়ের সাপেক্ষে অভিকর্ষের বিরুদ্ধে থ্রো করলে বস্তুটা আস্তে আস্তে বেগ এক সময় জিরো হয়ে যায়। তো আমাকে বের করতে হবে যে হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনটা কিরকম আসে আর কি। তাহলে তোমার এই জন্য কি করতে হবে, ডাটা তোমাকে হচ্ছে গিয়ে গ্রাফের মধ্যে বসাতে হবে। ডাটা বসানোর আগে তোমাকে তো অবশ্যই তোমার হচ্ছে সূত্র দিয়ে হচ্ছে এই মানগুলি নিয়ে আসতে হবে, যে শুরুতে বেগ তো আমি জানলাম 20 মিটার পার সেকেন্ড, এক্স মানে পয়েন্ট 1 সেকেন্ড পরে কত, 0.5 সেকেন্ড, 1.5 সেকেন্ড পরে কত, 2 সেকেন্ড পরে। এখানে যদি নাকি মানগুলি ছোট আসে যে হয়তো দেখা গেলো যে এই বলের গতিপথটা স্যার 2-3 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল, তাহলে আমাকে ওই 0.5, 1.5, 2 এরকম করে যেতে হবে আর কি। যে যদি বেগ মানে এর মানে লাইফ টাইমটা অনেক কম হয় আর কি, তাহলে আমাকে হচ্ছে অনেক কম সময়ের ভিতরেই বেগটা হচ্ছে দেখা যেত। যাই হোক, তাহলে এটার জন্য হচ্ছে চা। তাহলে তোমাকে কি করতে হবে,
এই জন্য হচ্ছে প্রমাণে প্রয়োজনীয় সূত্র দিয়ে তারপর হচ্ছে টেবিল করতে হবে। টেবিলের মাধ্যমে আমার কিছু হচ্ছে ডাটা নিয়ে আসলাম যে শূন্য সেকেন্ডে বেগ কত, এক সেকেন্ডে কত, দেড় সেকেন্ডে কত, দুই সেকেন্ডে কত, এভাবে যে কটা সময় আমরা পাই আর কি, সেই কটা সময় হচ্ছে কি আমার বেগটা কত আসবে, সেই বেগটা আমি হচ্ছে কি করব একটা গ্রাফের মধ্যে কি দিব যে এক্স অক্ষ বরাবর আমি সময় দেবো, ওয়াই অক্ষ বরাবর আমি বেগ দিয়ে আমাকে দিলে বলছে যে বেগ বনাম সময়ের গ্রাফটা আঁকো। তাহলে এটা পুরোপুরি যদি দিতে পারো তাহলে তুমি চার পাবা। তাহলে আবারও বলে রাখি আমাদের জন্য যে নির্দেশনা আছে শুধু যদি তুমি ধারণাটা উপস্থাপন করো, মুখ দিয়ে বলে দিলা তাহলে এক পাবা, শুধুমাত্র আমি লিখলাম এক পাবা, কিন্তু যদি নাকি তুমি কিছু ওই ডাটা নির্ভুলভাবে নিন্য না শুধু গ্রাফ এঁকে দিলা, কোনো কিছু বললা না, এটা না দিয়ে তুমি একটা গ্রাফ এঁকে দিলা, তাহলে হচ্ছে তুমি দুই পাবা। আর যদি নাকি ডাটা নিয়ে যে সূত্র সাহায্য নিয়ে আমি হচ্ছে এই টেবিলটা করলাম, টেবিল করে তারপরে হচ্ছে আমি এখানে গ্রাফ করলাম, তাহলে হচ্ছে যদি নাকি তুমি গ্রাফ করো তাহলে তুমি হচ্ছে তিন নাম্বার পাবা, কিন্তু হচ্ছে যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে আবার চার পাবা। ধরো সে ধরো গ্রাফটা হচ্ছে তোমার এইরকম, যদি গ্রাফ এরকম হয় তাহলে মনে করো একটা বিন্দু তোমার হয়ে গেছে এরকম, একটা বিন্দু হয়ে গেছে এই, আর একটা বিন্দু হয়ে গেছে এই, তাহলে তুমি গ্রাফটা কি করবে এই গ্রাফটাকে মোটামুটি হচ্ছে দেওয়ার চেষ্টা করবে যে এইভাবে এই বিন্দুগুলি তুমি হচ্ছে যোগ করে দেবে, তাহলে হচ্ছে তোমার এই গ্রাফটা হয়ে গেল। আমিও দেখলাম যে হচ্ছে সময়ের সাথে 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 তুমি এই বিন্দুগুলি ঠিক মতো গ্রাফের মধ্যে বসাতে পারছো কিনা, যদি পারছো তাহলে তুমি হচ্ছে এক এগুলো যোগ করে দেবে, এক এগুলো যোগ করে দিলে এই বিন্দুগুলি যদি যোগ করে দাও তাহলে একটা সুন্দর গ্রাফ হয়ে যাবে। এইটাকে হচ্ছে তোমার হচ্ছে গ্রাফ অঙ্কন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক, খতে বলছে গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত, গতিপথে সর্বোচ্চ বিন্দুতে, অর্থাৎ একটা বস্তুকে যদি আমি থ্রো করি একদম সর্বোচ্চ বিন্দুতে, মানে যে বিন্দুতে তোমার বস্তুটা উঠে তারপর আর উপরের দিকে না উঠে নিচের দিকে নেমে আসে আর কি, একটা বস্তু মানে হচ্ছে ক্রিকেট বলকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, দেখা গেলো সেই পর্যন্ত উঠলো, উঠার পরে সে কি করে আবার নিচের দিকে নামে। তা আমাকে বলছে যে এই যে সর্বোচ্চ বিন্দু, যে বিন্দুতে উঠে বস্তু আর উপরের দিকে উঠে না, উল্টো সে নিচের দিকে নেমে আসে, তাহলে এই যে সর্বোচ্চ বিন্দুটা এই সর্বোচ্চ বিন্দুতে বেগ কত। এখন তুমি হয়তো বলছো সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, এটা তো আমি জানি, তোমার হচ্ছে জানলে হবে না, প্রশ্নটা এরকমই যে সর্বোচ্চ বিন্দুতে যে তোমার বেগটা সেটা তোমাকে হচ্ছে সূত্রের মাধ্যমে করে দেখাতে হবে। এখানে ইনস্ট্রাকশন হচ্ছে গাণিতিক সূত্র উপস্থাপন, শুধু সূত্র উপস্থাপন করবে এই জন্য, তার জন্য তুমি এক পাবা, এবং সূত্র উপস্থাপন গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর একক সহ উপস্থাপন, মনে রাখবো তোমাকে একক সহ দিতে বলা হয়েছে। আগে সাধারণত আমরা দেখতাম যে একক না হলেও, কিন্তু একক এখন দিতেই হবে। তাহলে প্রথমে সূত্র উপস্থাপন করবা এক পাওয়া, আর সূত্র সহ সূত্র উপস্থাপন করে যদি নাকি আমাকে বলে দিতে পারো যে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, কারেক্ট অ্যান্সারটা আমি পেয়ে যাই, তাহলে তুমি দুই পাবা। তাহলে এটার জন্য বরাদ্দ হচ্ছে তোমার কত, দুই নাম্বার, আগে গ্রাফের জন্য বরাদ্দ ছিল চার নাম্বার। আচ্ছা, তারপরে বলছে যে তোমার হচ্ছে যে একটু আমি দেখি যে গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বেগ, তারপরে আমরা দেখলাম যে হচ্ছে এখানে বলা আছে যে ওই বিন্দুতে ত্বরণ কত, অর্থাৎ গতিপথের যে সর্বোচ্চ বিন্দু সেখানে হচ্ছে আমাকে ত্বরণ জানতে চাওয়া হয়েছে। মানে গতিপথে যদি আমরা সর্বোচ্চ বিন্দুতে বলি যে ত্বরণ কত, মানে এই বিন্দুতে বেগ কত, এটার জন্য দুই নাম্বার, ত্বরণ বের করতে বলছে তার জন্য দুই নাম্বার। সেক্ষেত্রে একই নির্দেশনা যে গাণিতিক সূত্র উপস্থাপন এবং প্রয়োজনীয় তথ্য গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর তার জন্য হচ্ছে তোমার এই এক নাম্বার, মোট হচ্ছে দুই নাম্বার আর কি। তাহলে যেটা আমরা দেখেছি আর কি যে গতের ইনস্ট্রাকশন গাণিতিক সূত্র এবং সূত্র গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন সূত্র সহ, তাহলে মোট হচ্ছে তোমার কত দুই, তাহলে আমার গ বিন্দু ওই বিন্দুতে ত্বরণ কত তার জন্য ইনস্ট্রাকশন তোমার মানে হচ্ছে সূত্র দিতে হবে এবং সূত্রের সাহায্যে উত্তরটা বের করে নিয়ে আসতে হবে তার জন্য দুই। তাহলে এখানে তুমি বেগ বের করবা, বেগ সমান সমান ঘট, এখানে তুমি হচ্ছে ত্বরণ বের করবা, এই ত্বরণের জন্য হচ্ছে দুই, বেগের জন্য দুই, ত্বরণের জন্য দুই, বেগের উত্তর জানতে চাওয়া হয়েছে ক্ষতে, ত্বরণের উত্তর জানতে চাওয়া হয়েছে গতে। আচ্ছা, এখন ঘতে বলা হচ্ছে যে ওইখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মোট বল কত, এখানে তোমার হচ্ছে বল কত, মানে এই যে সর্বোচ্চ বিন্দুতে আমার হচ্ছে বেগ জানতে চাওয়া হয়েছে, ত্বরণ জানতে চাওয়া হয়েছে এবং হচ্ছে বল জানতে চাওয়া হয়েছে, এর সমান সমান কত। তাহলে ইন্টারেস্টিং প্রশ্ন যে শুরুতে আমাকে বলা হয়েছিল যে তুমি একটা বস্তুকে উপরের দিকে থ্রো করবে তাহলে হচ্ছে তার ভি ভার্সেস টি গ্রাফটা কত আসবে, তুমি একটা টেবিল করে সূত্র বসিয়ে একটা টেবিল করে তারপরে গ্রাফ আঁকলা সুন্দরভাবে চার নাম্বার পেয়ে যাবে।
তারপরে বলা হচ্ছে বস্তুটা যে ক্রিকেট বলটা যে উপরের দিকে নিক্ষেপ করলো সেটা তো আর সারাক্ষণ উপরের করতে থাকবে না, একটা সর্বোচ্চ বিন্দু আছে যেখানে আমরা বলি আর কি যে গিয়ে সে আর উপরের দিকে উঠে না, ঠিক আছে উপরের দিকে উঠে না, কারণ তার এনার্জি লস হয়ে গিয়ে বেগ জিরো হয়ে সে আবার নিচের দিকে নেমে আসে। তার ওই সর্বোচ্চ বিন্দুতে বেগ কত সেটা তোমাকে সূত্র দিয়ে দেখাতে হবে। এখন তুমি এটা ওই গতিশক্তি জিরো এটা দিয়ে দেখাও, আর হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতা এইচ এর একটা সূত্র আছে সেটা দিয়ে বেগ দেখাও, আর হচ্ছে কি উত্থানকালের একটা সূত্র আছে সেটা দিয়ে হচ্ছে তুমি বেগ শো করো, যেভাবেই শো করো না কেন বেগ শো করতে হবে, এবং তরণের মান হচ্ছে কি এখানে বের করে দেখাতে হবে, এটা হচ্ছে কতে। আর কতে বলা আছে এই সর্বোচ্চ বিন্দুতেই তোমার হচ্ছে বলটা কত আসবে। এই যে 400 গ্রাম ভরের বস্তুটা সেখানে হচ্ছে আমাদের জানতে চাওয়া হয়েছে বলটা কত আসবে, সেই বলের জন্য তোমার নাম্বার হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে সেই বলের জন্য হচ্ছে 2 নাম্বার। এখানে একই জিনিস গাণিতিক সূত্র এবং গাণিতিক সূত্র সহ উত্তর উপস্থাপন, এই ক মানে খ গ এবং ঘ এর জন্য কোন চিত্র টিত্র নাই, শুধু বলা হচ্ছে যে সূত্র লিখবা এক এবং সূত্রের সাহায্যে অঙ্কটা সলভ করবা হচ্ছে তোমার আরো এক মোট হচ্ছে 2, তাহলে হচ্ছে 4 + 2 + 2 + 2 এই তিনটার জন্য হচ্ছে শুধু সূত্র মাস হচ্ছে অঙ্ক করবা, অঙ্ক করবি এটার জন্য হচ্ছে তোমার কত 2, আর এটার জন্য হচ্ছে তুমি হচ্ছে সূত্র লিখতে হবে, প্রথমে হচ্ছে গণনা দিবে মানে হচ্ছে স্টেটমেন্ট সূত্র প্লাস হচ্ছে তোমার হচ্ছে টেবিল করতে হবে, এবং টেবিল করার পর সাথে সাথে তোমার হচ্ছে গ্রাফ করতে হবে, ঠিক আছে সূত্র মাঝে লিখতে হবে টেবিল করতে হবে গ্রাফ করতে হবে। তার আগে হচ্ছে যে একটু হালকা বর্ণনা দিয়ে দিতে হবে যে আমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম তার কি হয়, এই জিনিসগুলো হচ্ছে দেওয়ার পর হচ্ছে তোমার হচ্ছে ধারণা মানে ধারণা শুধু যদি দাও তাহলে হচ্ছে 1 নাম্বার, তারপরে সূত্র লিখবা সূত্রের সাহায্যে টেবিল করে গ্রাফ দিবা তাহলে হচ্ছে মোট হচ্ছে 4 নাম্বার পাওয়া। আচ্ছা গেলই না, আর আমাদের যে পরবর্তী যে প্রশ্নটা আর কি সেটা হচ্ছে একটু দেখে নিই আমরা, প্রশ্নে আমাদের বলছে যে এই আমরা যে একটা বস্তুটাকে দ্বিতীয় যে আসলে মূলত সেকেন্ড উদ্দীপক বলা যায় যেটা আমরা এক্ষেত্রে দেখেছি তোমরা হয়তো দেখে থাকবে, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ আর কি যে টেবিলের উপরে 1.5 কেজি ভরের একটা বস্তু আছে, সেটা একটা কপিকল দিয়ে একটা সুতা দিয়ে বাঁধা, সেই সুতার সাথে আবার টেবিলের নিচের প্রান্ত বেয়ে 2 কেজি ভরের একটা বস্তু নিচে নেমে আসছে, অর্থাৎ নিচে যে 2 কেজি ভরের বস্তু এটার ওজনের প্রভাবে ওই উপরে যে টেবিলে যে থাকা 1.5 কেজি ভরের বস্তুটা সেটাও আস্তে আস্তে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের উদ্দীপক আর কি, তো উদ্দীপকটাই আমাদের হচ্ছে বলা হচ্ছে একটা আমরা যদি নাকি দেখি পুনর যে উদ্দীপকটা সেক্ষেত্রে একটা টেবিলের উপরে এই ধরনের একটা বস্তু আছে, সেই বস্তুটা টেবিলের কর্নারের মধ্যে একটা তোমার হচ্ছে কপিকল আছে, এটা দিয়ে সমান হচ্ছে বস্তুটা মনে করো আসছে, এসে সে নিচের দিকে একটা বস্তু 2 কেজি বড় বস্তু পড়ছে, সেটাকে 2 কেজি ভরের যে বস্তুটা আর কি সেটা একটা তোমার সুতার সাহায্যে হচ্ছে নিচে নেমে আসছে, 1 কেজি ভরের বস্তুটা ডান দিক থেকে বাম দিকে হয়ে আসতেছে আর 2 কেজি ভরের বস্তুটা হচ্ছে নিচের দিকে চলে আসছে। এখানে প্রশ্নটা হচ্ছে 1.5 কেজি ভরের একটি বস্তু টেবিলের উপরে স্থির অবস্থানে আছে, 2 কেজি ভরের আরেকটি বস্তু একটি অসম্প্রসারণশীল সুতা দিয়ে ঝোলানো হলো, এই 2 কেজি ভরের বস্তুর আমি কি করলাম একটি অসম্প্রসারণ সুতা দিয়ে ঝোলানো হলো, এবং চিত্র থেকে পরিষ্কার যে সুতা দিয়ে 2 কেজি ভরের বস্তুটাকে আমি ঝোলানাম সেই সুতাটা কিন্তু 1.5 কেজি ভরের যে বস্তুটা আছে তার সাথেও কিন্তু যুক্ত, এবং বলা আছে টেবিল এবং 1.5 কেজি ভরের বস্তুর মাঝে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2, এই যে তোমার হচ্ছে 1.5 কেজি ভরের বস্তুটা এটা যে টেবিলের উপর অবস্থান করছে এখানে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2। এখন আমাদেরকে কি জানতে চাওয়া হয়েছে, আমাদেরকে জানতে চাওয়া হয়েছে এই ভদ্দয় ত্বরণ কত, 1.5 কেজি
ভর এবং বিপিজি ভরের যে দুটা বস্তু আছে যারা মুভমেন্টে আছে তাদের ত্বরণ কত? সুতাটি অসম্প্রসারণশীল না হলে তোমার উত্তরের কি পরিবর্তন হবে? অর্থাৎ মানে হচ্ছে প্রথমে আমাদের ধরা হয়েছিল যে এই যে 2 কেজি ভরের বস্তুটা নিচের দিকে নেমে আসছে, আমি একটা অসম্প্রসারণশীল সুতা দিয়ে চলনা হলাম, সুতরাং সেটা নেমে আসবে এবং নেমে আসার সাথে সাথে যেহেতু এই সুতার সাথে ওই 2 কেজি ভরের বস্তুটা যুক্ত, সেটাও তোমার হচ্ছে এই টেবিলের এই ঘর্ষণ বলটা তোমার হচ্ছে পরেও বস্তুটা হচ্ছে আস্তে আস্তে তোমার হচ্ছে কি এদিক থেকে এদিকে আসবে, এদিক থেকে তোমার হচ্ছে কি এদিকে আসবে, আগেটা তো নিচের দিকে নামবে। তাহলে এই 1.5 কেজি ভরের বস্তুটা ঘর্ষণ বলের বাধা কাটিয়ে সে আসতে থাকবে, 2 কেজি ভরের বস্তুর নিচে নামবে। এখন বলছে যে এই যে বস্তুর উপরে তো একটা পৃথিবীর অভিকর্ষের প্রভাব আছে, অভিকর্ষের কারণে সুতাটা প্রথমে ধরা হয়েছিল যে অসম্প্রসারণশীল, কিন্তু যদি নাকি সুতাটা তোমার সম্প্রসারণশীল হয় যে কিছুটা তো সুতাটা মনে করো সম্প্রসারণ হবে এবং সেখানে তার হচ্ছে কিছুটা হয়তো বল ব্যয়িত হবে। তো এখানে বলা হচ্ছে যে যদি তোমার এই সুতাটা তোমার হচ্ছে আমি যে বল প্রয়োগ করলাম এই কারণে যদি নাকি সুতাটা কিছুটা সম্প্রসারণশীল হয়ে যায় তাহলে তোমার উত্তরের কি পরিবর্তন হবে, অর্থাৎ তোমাকে এই দুটা ভর ত্বরণ বের করতে বলছে। অর্থাৎ এই একটা সুতার সাহায্যে তুমি এই দুটা বস্তু যুক্ত আছে সেই দুটা বস্তুটাও একই গতিতে আসতে থাকবে, তাহলে তার একটা ত্বরণ আছে, তাহলে ত্বরণ আছে, এই ত্বরণটা কি এই তোমার সুতা যদি সম্প্রসারণশীল অর্থাৎ সুতরাং যদি একটু এক্সটেন্ড করে আর কি বলার কারণে তাহলে হচ্ছে এই এইটা চেঞ্জ হবে কি। তো এই জন্য তোমার নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 3 নাম্বার, এই জন্য বরাদ্দ হচ্ছে তোমার কত 3 নাম্বার বরাদ্দ। তাহলে 3 নাম্বার এখানে ইনস্ট্রাকশন যেটা দেওয়া হয়েছে যে তোমার উমতে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে প্রয়োজনীয় তথ্য ও গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর নির্ণয় এবং প্রয়োজনীয় ব্যাখ্যা উপস্থাপন, তাহলে হচ্ছে তুমি 3 নাম্বার পাওয়া। আর যদি শুধু গাণিতিক প্রয়োজনীয় তথ্য গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর নির্ণয় তাহলে তুমি 2 পাওয়া, আর গাণিতিক সূত্র উপস্থাপন তাহলে তুমি হচ্ছে 1 পাওয়া। তাহলে তোমার এই শুধুমাত্র যদি নাকি তুমি গাণিতিক সূত্র উপস্থাপন বা ব্যাখ্যা উপস্থাপন করো তাহলে তুমি হচ্ছে মাত্র 1 পাবে, আর যদি প্রয়োজনীয় তথ্য গাণিতিক সূত্র সহ উত্তর দিতে পারো তাহলে তুমি হচ্ছে 2 পাবে। আর বলা হচ্ছে যে প্রয়োজনীয় তথ্য গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর এবং প্রয়োজনীয় ব্যাখ্যা উপস্থাপন করতে পারো তাহলে 3 পাবে। তাহলে তুমি একটু কনফিউজ হয়ে গেলে যে স্যার এত আবল তাবল কি বলছে এখানে, এই কিছুই তো বুঝলাম না, মানে শুধু তুমি কিছু বুঝতে পারবে না, খালি একটা সূত্র লিখে দিলে আমি জানি সুতার টানটি এই বল এই এটা দিয়ে একটা তুমি যে সূত্র এটা আসলে অ্যাকচুয়ালি যে দুটা সূত্রের মাধ্যমে আমি এই এর গতিটা আমি ব্যাখ্যা করবো তুমি শুধু সূত্র দুটা লিখে দিলা তাহলে তুমি 1 পাবো। এখন তুমি সূত্রের মাধ্যমে আসলেই তুমি ত্বরণ বের করে ফেলতে পারলে তাহলে হচ্ছে তুমি 2 পাবা, কিন্তু ওখানেই তুমি বসে থাকলা কোনো উত্তর দিলা না, কারণ তোমার এখানে শুধু কিন্তু ত্বরণ বের করতে বলা হয় নাই, যদি নাকি সুতোটা সম্প্রসারণশীল হয়ে যায় তাহলে হচ্ছে এই ত্বরণের কি পরিবর্তন হবে তাও কিন্তু বের করতে বলছে, এবং সেটার জন্যই আর কি আসলে আরো একটা নম্বর বরাদ্দ রাখা হয়েছে 3, কারণ না হলে সূত্র সহ উত্তর উপস্থাপন করার সাথে সাথে 2 না 3 হয়ে যেত, কিন্তু এখানে বলা আছে যে গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর গ্রহণযোগ্য উত্তর নির্ণয় একক সহ এই পর্যন্ত হচ্ছে 2, তারপরে প্রয়োজনীয় ব্যাখ্যা উপস্থাপন, এই যে তুমি উত্তর দেওয়ার পরে এটা একটা ব্যাখ্যা দিবা যে আমরা অ্যান্সারটা পেলাম এই আসলে এটা মিন করছে, এখন যদি নাকি বল প্রয়োগের সুতরাং সম্প্রসারণশীল হতো তাহলে আমার ত্বরণটা চেঞ্জ হয়ে এত হতো বা এত হতো না আগের মতোই থাকতো, তাহলে এই যে ব্যাখ্যাগুলো এটার জন্য আরো অতিরিক্ত হচ্ছে 1, নাহলে শুধু তোর এই বের করে চুপ করে বসে থাকবা তাহলে 2 পাবা, এই বের করার পরে তুমি ব্যাখ্যা দিবে যে আমরা এটার থেকে দুটো বস্তুর হচ্ছে ত্বরণ এই পেলাম, যদি নাকি সুতরাং সম্প্রসারণশীল হয় তাহলে ত্বরণে কি পরিবর্তন হবে তার জন্য ব্যাখ্যা দিবা, তাহলে মোট হচ্ছে 3। ওকে, এখন আমাদেরকে বলা হচ্ছে যে 2 নম্বরে সুতার টান কত, এরপরে বলা হচ্ছে যে আমার এখানে সুতার টানটা কত আসবে। তো সুতার টান আমরা এখানে টিটা আমাদের হচ্ছে বের করতে হবে, অর্থাৎ তুমি তো এদিকে কেজি ভরের বস্তু হয়তো পৃথিবীর তোমার হচ্ছে টেবিল এবং বস্তুর একটা ঘর্ষণ বল এদিকে কাজ করলে, এদিকে সুতার টান কাজ করলো, আবার এদিকে এই বস্তুটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ হচ্ছে নিচের দিকে আর সুতার টান হচ্ছে উপরের দিকে, সুতা
তাকে হচ্ছে নিজে একটা ডাম্বল প্রয়োগ করতেছে, তাহলে এই যে সুতার টান টিটা আর কি অভিন্ন টান টি, এই টিটা হচ্ছে তোমাকে বের করে দেখাতে হবে। এইটার জন্য তোমার হচ্ছে তিন নম্বর বরাদ্দ, ঠিক আছে, এই সুতার টান বের করবো সেটার জন্য তিনে, এবং সেখানেও বলা হচ্ছে যে ধারণা উপস্থাপনের জন্য হচ্ছে এক নাম্বার, তথ্য গাণিতিক সূত্র উপস্থাপন করবে দুই নাম্বার, এই টি বের করার জন্য তুমি শুধুমাত্র ধারণা দিলা তাহলে এক, খালি বক বক করে লিখে দিলে হবে এক নাম্বার পাবা, আর যদি নাকি এর সাথে একটু সূত্র দাও যে টি এর তুমি আমি সূত্র জানি স্যার, টি বের করার সূত্র আমি জানি, তাহলে তুমি পাবা হচ্ছে দুই, এবং সূত্রের মাধ্যমে তুমি হচ্ছে এই টি এর মানটা বের করলে তাহলে তুমি হচ্ছে পাবে তিন, তাহলে আগের থেকে এটা কিন্তু বেশ কম আছে, এখানে শুধুমাত্র তুমি সূত্র প্রয়োগের মাধ্যমে টি এর মান বের করে ফেলবা তাহলে তুমি তিন পেয়ে যাবা, এখানে সুতার টান বের করার পর আর কোনো ব্যাখ্যা দিতে হবে, যেটা এখানে ব্যাখ্যা দেওয়া লেগেছিল যে তোমার ত্বরণ বের করে যেহেতু এর সাথে একটু অ্যাড ছিল যে যদি নাকি সুতা সম্প্রসারণশীল হয় তাহলে ত্বরণে কি পরিবর্তন হবে, এই জন্য এর মান বের করে আবার একটু ব্যাখ্যা দরকার ছিল, কিন্তু এখানে আর কি এত ব্যাখ্যা ট্যাখ্যা নাই, এখানে হচ্ছে শুধু প্রথমে ধারণা দিবা, তারপরে হচ্ছে সূত্র বর্ণনা করবা, তারপরে সূত্রের মাধ্যমে তুমি হচ্ছে টানটা বের করে নিয়ে আসবা, তাহলে হচ্ছে তোমার তিন নাম্বার। ওকে, তাহলে আমাদের এই সুতার টান বের এগুলো তিন তিন, আর আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা একটা গ্রাফ করতে বলা হচ্ছে তার জন্য হচ্ছে চার নাম্বার, আবারও গ্রাফ, প্রথম অঙ্কের প্রথম প্রশ্নে গ্রাফ এবং শেষ অঙ্কের শেষ প্রশ্নে হচ্ছে গ্রাফ। কি গ্রাফ? দুই কেজি ভরের স্মরণ বনাম সময় গ্রাফ আহ, তার মানে হচ্ছে স্মরণ বনাম সময় যেহেতু তোমার হচ্ছে এখানে হচ্ছে উময়ের, এটা হচ্ছে এক, উময়ের দুই, এটা হচ্ছে উময়ের তিন, এদিকে মনে করে এক্স অক্ষ বরাবর সময় দিলে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের স্মরণ, স্মরণটা মনে করে এক্স দিলে, তো তুমি তো বলবা যে স্যার এটার কি হবে, এটা শুধু ধারণা উপস্থাপন করবে তার জন্য এক নম্বর, আর উপাত্ত নির্ভুল ভাবে নির্ণয় না করে গ্রাফ অঙ্কন করবে আগের মতোই, যে স্যার আমি গ্রাফ জানি, স্যার গ্রাফ কি হবে, হয় এরকম হবে গ্রাফ, অথবা হচ্ছে গ্রাফটা এই এরকম হবে গ্রাফ, অথবা স্যার গ্রাফটা এরকম হবে না, গ্রাফটা হবে স্যার এরকমই, তো আসলে যেরকমই তোমার গ্রাফ হোক না কেন, আর কি মনে করো এরকম হইলো বা এরকম বেড়ে গেলো, যেরকমই হোক না কেন, যে সময়ের সাপেক্ষে যদি নাকি তোমার এই এক্স এর যে কি পরিবর্তন, এটা তো একটা সূত্র আছে, নিউটনের গতির যে সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে হচ্ছে তুমি একটা আবারও আবার একটা টেবিল করবে, এখন তুমি কিছুই করলে না, টেবিল টেবিল করলে না, ভালো লাগলো না, আমি এক্স অফ কে টি দিলাম, ওয়াই কে হচ্ছে স্মরণ এক্স দিলাম, দিয়ে করলাম কি প্রয়োজনে উপাত্ত নির্ভুল ভাবে নির্ণয় না করে গ্রাফ অঙ্কন করে দিলাম, মানে মুখস্থ, যে আমি জানি স্যার যে সময়ের সাপেক্ষে হচ্ছে আমার এই স্মরণটা কি পরিবর্তন হয়, আমি একটা হচ্ছে এই গ্রাফে কি দিলাম, বাস তুমি দুই নম্বর পাবা, এক নম্বরও বেশি পাবা না, চারে দুই পাবা। এখন তুমি করলা কি প্রয়োজন উপাত্ত নির্ভুল ভাবে নির্ণয়পূর্বক গ্রাফ অঙ্কন করবো, তুমি হচ্ছে প্রয়োজন উপাত্ত কি করবা, নির্ভুল নির্ভুল নির্ণয় করবো, অর্থাৎ এক সেকেন্ডে এক্স ভার্সেস টি মানে কি, তার মানে এখানে তুমি একটা সময় ভার্সেস দিতে হবে যে আমার যখন হচ্ছে টাইম শূন্য তখন এক্স এর মান কত, টাইম হচ্ছে জিরো তখন এক্স এর মান কত আসে, টাইম টু দুই সেকেন্ড এক্স এর মান, এভাবে তুমি আর কি একটু গ্রাফটা দিতে হবে আর কি, ঠিক আছে, মোটামুটি কয়েকটা আমার হচ্ছে ডাটা নিয়ে, তারপর হচ্ছে এক্স অক্ষ বরাবর সময় যেহেতু স্বাধীন রাশি, ওয়াই অক্ষ বরাবর এক্স স্বাধীন রাশি, দিয়ে হচ্ছে তোমার এখানে বসাইতে হবে, সে ধরো গ্রাফ যদি আমাদের এইটা হয় তাহলে মনে করো এখানে একটা বিন্দু পড়বে, আগেই তুমি গ্রাফ আঁকতে পারবে না, আগে একটা বিন্দু হবে, মনে করো এখানে একটা বিন্দু হলো, এখানে হয়তো একটা বিন্দু পড়লো, তাহলে তুমি করবে কি রেখাগুলো এরকম বাড়িয়ে দিবে, ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে তুমি টেবিল থেকে ডাটা নিয়ে চুরি না করে টেবিল থেকে ডাটা নিয়ে তারপরে তুমি গ্রাফের মধ্যে বসিয়েছো, যদি এইভাবে টেবিল থেকে ডাটা নিয়ে তারপরে হচ্ছে তুমি এখানে গ্রাফ অঙ্কন করো তাহলে তুমি পাবা হচ্ছে তিন নম্বর, কিন্তু দেখা গেলো এই মানে তোমারটা মোটামুটি হয়েছে, তোমাকে তিন দেবো, কিন্তু যদি দেখি আমি যে এক্সাক্ট হয়েছে যে প্রয়োজনীয় উপাত্ত নির্ভুল ভাবে নির্ণয় করবো সঠিকভাবে গ্রাফ অঙ্কন তার জন্য চার, মানে স্যার গ্রাফ আঁকলাম এটার জন্য আবার তিন চার কেন, মানে মোটামুটি গ্রাফ এটা হচ্ছে তিন, আর যদি নাকি গ্রাফটা এক্সাক্ট হয় যে না একদম সরি, আমি দেখলাম যে হ্যাঁ গ্রাফের শেপটা এরকমই হবে কিন্তু তুমি হঠাৎ করে গ্রাফটা এরকম কেমন যেন তেরা রাখা হয়ে গেল, তুমি তিন নম্বর পাবা, কিন্তু দেখা যায় যদি না হ্যাঁ সুন্দরভাবে গ্রাফটা যেভাবে উঠার কথা ছিল মানে প্যারাবোলিক হোক আর এরকম লিনিয়ার হোক সঠিক সুন্দরভাবে ছেলেটা এঁকেছে কোনো ভুল টুল নাই, তাহলে তুমি চার, আর যদি একটু দেখি যে না গ্রাফের শেপ ঠিক আছে কিন্তু কেমন জানি
মনে হয় যেন ঠিক মতো তুলতে পারেনি আর কি, তাহলে বাবা তিন, এই আর কি আমাদের হচ্ছে নাম্বার আর কি। তাহলে এর জন্য হচ্ছে আমার এটার জন্য হচ্ছে বরাদ্দ হচ্ছে গ্রাফ x, তিন নম্বরটা লিখি, তিন নম্বর হচ্ছে সরণ s ভার্সেস হচ্ছে t, এটা হচ্ছে গ্রাফ, এই জন্য আমাদের বরাদ্দ হচ্ছে চার নম্বর। তাহলে তিন তিন যোগ চার সমটা হচ্ছে দশ নম্বর, তাহলে উমোতে তোমার হচ্ছে দশ নম্বর, আবার ক খ গ ঘ তোমার হচ্ছে কত চারটা মিলে হচ্ছে তোমার দশ নম্বর। মনে রাখবা প্রথম প্রশ্ন যে প্রথমটা সেটা গ্রাফ, এটার জন্য চার, আর একদম উমের যে তিন নম্বর শেষেরটা সেটার সেটাও গ্রাফ, সেটার জন্য হচ্ছে চার নম্বর। এবং গ্রাফটা টেবিল করে টেবিল থেকে ডাটা নিয়ে গ্রাফের মধ্যে যদি নাকি সুন্দরভাবে উঠাও তাহলে তিন থেকে তুমি চার নম্বর আদায় করতে পারবা, নচেত না। তো এভাবে আর কি আমরা হচ্ছে এই মানে হচ্ছে এই ফিজিক্সের প্রশ্নগুলির আমরা সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে সুন্দরভাবে উত্তর দেবো। তোমরা হচ্ছে নির্দেশিকাটা ভালো মতো দেখবে, দরকার হলে আমাকে প্রশ্ন করবে যে স্যার হচ্ছে আসলে নির্দেশিকাটা আমি বুঝতে পারিনি। নির্দেশিকা যদি নাকি না বুঝতে পেরে তুমি সংক্ষেপে অঙ্ক করে ফেলো বা অতিরিক্ত দেওয়ার দরকার নেই, একদম টু দি পয়েন্ট যেটা চাওয়া হয়েছে সেভাবে যদি দাও তাহলে হচ্ছে তুমি কি করবা পুরো নাম্বার বিশে বিশ পেয়ে যেতে পারো। এবং সাবধান থাকবে যে এই নাম্বারের উপরে ভিত্তি করে এমনও হতে পারে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে তোমার হচ্ছে আমাদের বলা যায় যে এটাই তোমার হচ্ছে চূড়ান্ত নাম্বার হয়ে যেতে পারে আর কি, যে মূল্য চূড়ান্ত মূল্যায়নটা এই অ্যাসাইনমেন্টে হতে পারে। কিন্তু কারণ আমরা যেটা দেখেছি যে একটা অ্যাসাইনমেন্টে বিশ নম্বর, এভাবে মোট তিরিশ সপ্তাহে মোট দশটা অ্যাসাইনমেন্ট আছে, সেই দশটা অ্যাসাইনমেন্টে দশ বিশে দুশো, এখান থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক পর্যন্ত যে তিরিশ সপ্তাহ সময় পাবো আমরা, তিরিশ সপ্তাহের মধ্যে দশ সপ্তাহে দশটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, এটা শুধু আমার সাবজেক্ট ফিজিক্সের জন্য। তার প্রতি এই অ্যাসাইনমেন্টে যদি বিশ হয় তাহলে দশটা অ্যাসাইনমেন্টে দশ বিশে দুশো, দুশো মানে হচ্ছে প্রথম পত্র দুশো, দ্বিতীয় পত্র দুশো, এভাবে সাথে যদি তুলনা করি তাহলে কিন্তু তোমার কিন্তু মূল্যায়ন হয়েই গেল। তো ঠিক আছে, আশা করি তোমরা নির্ভুলভাবে এই অ্যাসাইনমেন্টটা সমাধান করতে পারবে, সমাধান করে কলেজে আগামী একুশ তারিখে জমা দিয়ে দিবে। একটা মানে হচ্ছে এ4 সাইজ কাগজে একটা কভার পেজ থাকবে, যেটা অলরেডি আমাদের নির্দেশনা দেওয়া হয়ে গেছে। এই কভার পেজের মধ্যে তুমি হচ্ছে নাম রোল যা যা দেওয়া ওটা তুমি হচ্ছে দিবে, ওটা তুমি প্রিন্ট করে নেবে দোকান থেকে, প্রিন্ট করে নিয়ে তারপরে পরের পৃষ্ঠাগুলোর মধ্যে যে কোনো একটা পৃষ্ঠা লিখবে, এই পৃষ্ঠায় লেখার দরকার নেই, মানে হচ্ছে প্রত্যেকটারই হচ্ছে সেকেন্ড পৃষ্ঠার দরকার নেই, মানে এদিকটা খালি থাকবে ওই পৃষ্ঠা তুমি হচ্ছে পূরণ করবে আর কি। এবং এ4 সাইজের কাগজ মানে এটা যেরকম আছে পৃষ্ঠাগুলো এরকম আর কি, এটা দিলাম, তারপরে এই পৃষ্ঠা লিখবো না, তারপরে পৃষ্ঠা লিখবো, তারপরে পৃষ্ঠা হচ্ছে আমি লিখবো না, তারপরে পৃষ্ঠা লিখবো, এভাবে তুমি যদি নাকি লিখে থাকো সুন্দর হবে আর কি। একটা স্ট্যাপল করে তুমি কলেজে স্বাস্থ্যবিধি মেনে তারপরে হচ্ছে জমা দিবে। তো তোমাদের শুভকামনা, আল্লাহ হাফেজ।